আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ইংরেজি নয়, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি সম্পর্কে। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে এইচএসসি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইংরেজির পাশাপাশি আরসিটি সাবজেক্টটাতেও তোমাদেরকে সময় দিব, যেহেতু এই সাবজেক্টে তোমরা কোনো সমস্যায় না পড়ো এবং এই সাবজেক্টে খুব ইজিলি কীভাবে তোমরা ভালো রেজাল্ট করতে পারো সেই সম্পর্কিত তোমাদের সাথে আমি থাকব। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তোমাদের অনেকাংশেই তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ নয়। আজকের এই ক্লাসটি থেকে আমরা বিগত কিছু প্রশ্ন অ্যানালাইজ করে দেখতে পেলাম যে বিভিন্ন প্রাইমারি পরীক্ষা, নিয়োগ পরীক্ষাগুলো, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিসিএস, আপনার ব্যাংক এবং যত আদার্স এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, ইভেন কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ প্রত্যেকটি ভর্তি পরীক্ষা বা প্রত্যেকটি পরীক্ষাতে এই অধ্যায় থেকে, অর্থাৎ এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আজকের ক্লাসটিতে সবাই কম বেশি উপকৃত হবে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতেছে। তো শিক্ষার্থীরা, আমরা শুরু করি। দেখো, আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস নিয়ে। তো আশা করি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, দেখো আমরা আজকে আলোচনা করব তৃতীয় অধ্যায়ের, অর্থাৎ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের অংশ থেকে আমরা আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি, অপরটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতি নিয়ে আমি এখন আলোচনা করব, তো মনোযোগ দিয়ে তোমরা শুনবা। দেখো, সংখ্যা পদ্ধতি মেইন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। তো শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতি কাকে বলে আগে সংখ্যাটা আমরা ভালো করে জেনে নেই। তো তোমরা পরীক্ষাতে যদি আসে সংখ্যা পদ্ধতি কি, এই প্রশ্নটিকে তোমরা লিখবা, কোনো একটি সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার রিপিট করি, তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে এবং আশা করি লিখবে, কোনো একটি সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। তো আসি, সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত হচ্ছে দুই প্রকার। যদি পরীক্ষাতে আসে সংখ্যা পদ্ধতি কত প্রকার, আমরা লিখব মূলত দুই প্রকার। কী কী? পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আসি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কী? যেই সংখ্যা পদ্ধতির একটি নিজস্ব স্থানীয় মান থাকবে, একটি মান থাকবে এবং একটি ভিত্তি বা বেস থাকবে, তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার মানে নন পজিশনাল তার বিপরীতটা, যে সংখ্যা পদ্ধতিতে কোনো স্থানীয় মান থাকবে না, সংখ্যার নিজস্ব মান থাকবে না, নিজস্ব বেস থাকবে না, সেটাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি থেকে চার ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে এই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর বেস বা ভিত্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আর তোমরা দেখতে থাকো। তার আগে আমি তোমাদেরকে ভিত্তি কী, অর্থাৎ ভিত্তি কাকে বলে বা বেস কাকে বলে, এই বিষয়টি একটু তোমাদেরকে ধারণা দিই। আমরা যদিও এই বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবো এগুলোর উদাহরণগুলোতে গিয়ে, তারপরে তোমাদেরকে আগে থেকে এটা একটু কনসেপ্ট দিয়ে দেই, তোমরা লিখে রাখতে পারো। দেখো, বিভিন্ন সংখ্যা পদ্ধতির মোট যতগুলো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাদের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। কি অনেক কঠিন মনে হচ্ছে সংজ্ঞাটি? কোনো কঠিন নয়। তো শিক্ষার্থীরা, আমরা এখন দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো শিক্ষার্থীরা, দেখো আমরা সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে একটু দেখাই তোমাদেরকে। যেমন প্রথমে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি দেখাই। তো দশমিক সংখ্যা পদ্ধতির সংজ্ঞা হচ্ছে, আগে আমরা সংজ্ঞাটা একটু বলে দেই, যেই সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক, সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। খেয়াল করো, দশমিক সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা কী হবে? যেই সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক, সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। তো খেয়াল করো, তোমরা এখানে আমরা শুরু করি দশটি অঙ্ক, সংখ্যা বা চিহ্ন।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের অঙ্ক সংখ্যা চিহ্ন কয়টি হবে? দশটি হবে। খেয়াল করো, এটার নাম আমরা লিখব ডেসিমেল। ডেসিমেল মানে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ ডেসিমেল। তাহলে এটার ভিত্তি কত, অর্থাৎ এটার বেস কত? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটার ভিত্তি আমরা কিভাবে বললাম, একটু আগে বললাম যে মোট অঙ্কগুলো আমরা এটা যা সমষ্টি সেটাই হবে আমাদের ভিত্তি। দেখো, একটি, দুইটি, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। দেখো দশটা অঙ্ক, তাহলে দশটা অঙ্কই হচ্ছে এটার ভিত্তি। তাহলে এটার বেস কত? এটার বেস হচ্ছে দশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উদাহরণ দিব, খেয়াল করো তোমরা এইদিকে। দেখো আমরা এখান থেকে কত আছে, সাত, এটা হচ্ছে আট, এতটুকু পর্যন্ত। দেখো এটার ভিত্তি আমরা কি, ভিত্তিটা আমরা নিচে দিয়ে ভিত্তি প্রকাশ করি, তাহলে এটার ভিত্তি কত? দশ। তাহলে এটা কোন ধরনের সংখ্যা? এটা একটি ডেসিমেল সংখ্যা। দেখো এটা নয়ের উপরে কিন্তু হবে না, যাই সংখ্যা লিখি না কেন। যেমন আমি যদি লিখি এখানে উনাশি, এই সংখ্যাটি হবে আমাদের, এই সংখ্যাটি আমাদের হবে ডেসিমেল। হ্যাঁ, কারণ সেটা নয়ের উপরে নয়, অর্থাৎ নয়ের মধ্যে থাকবে, শূন্য থেকে শুরু হয়ে নয়ের মধ্যে থাকবে, সেটাকে আমরা বলবো ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, যার ভিত্তি হবে কত? দশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে দেখাচ্ছি বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি এটা, তার ভিত্তি হবে কত? দুই। এটাকে আমরা বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তার ভিত্তি কত? দুই। কীভাবে বুঝছি? দেখো দুইটি অঙ্ক বা সংখ্যা, তাহলে এটার বেস কত? এটার বেস হচ্ছে দুই। আচ্ছা, আরেকটা উদাহরণ আমি দিয়ে দেই এখানে। দেখো এটা একটি বাইনারি সংখ্যা, কারণ হয় শূন্য হবে, নয় ওয়ান হবে, দুইটাই। আমি একটু সংজ্ঞাটা দিই, যেই সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? বাইনারি সংখ্যা পদ্ধতি বলবো। এই দুটি অঙ্ক হচ্ছে হয় শূন্য হবে, নয় ওয়ান, নয় ওয়ান, নয় শূন্য, ঠিক আছে। যে সংখ্যা পদ্ধতিতে দুইটি অঙ্ক বা সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? দেখো যে কোনো, আমরা এখানে উদাহরণের মধ্যে যাই আসুক না কেন, হয় শূন্য আসবে, নয় ওয়ান আসবে, ঠিক আছে। আচ্ছা, এটার ভিত্তি হচ্ছে কত? দুই। তারপরে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি দেখাবো। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে আট। যেই সংখ্যা পদ্ধতিতে আটটি অঙ্ক সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অক্টাল সংখ্যা পদ্ধতি। তো খেয়াল করো, শূন্য থেকে সাত পর্যন্ত হবে, দেখো কয়টি হয়, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটি। হ্যাঁ, আটটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হবে, সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত? বেস হচ্ছে কত? আট। একটা আমরা উদাহরণ দেখাই তোমাদেরকে, দেখো আচ্ছা, তাহলে এই সংখ্যা পদ্ধতি কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো তা কিন্তু সাতের উপরে যেতে পারবে না, যদি আট হয় তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে? ডেসিমেল বা হেক্সাডেসিমেল হয়ে যাবে, সেটা আমি দেখাবো তোমাদেরকে। কিন্তু দেখো যেই সংখ্যা হতে হবে সেটা কিন্তু সাতের নিচে হতে হবে, ঠিক আছে। আর এখানে বেস বা ভিত্তির দিকে তাকাতে হবে, বেস বা ভিত্তির দিকে তাকালে বুঝতে পারবো এটি কোন কোন মানের সংখ্যা, অর্থাৎ এটি কি দশমিক সংখ্যা না বাইনারি সংখ্যা নাকি অক্টাল সংখ্যা, সেই দিকে তাকাতে হবে। শিক্ষার্থীরা, তারপর আসে হেক্সাডেসিমাল সংখ্যা। দেখো খেয়াল করো, আচ্ছা তো এটার নাম হবে হেক্সাডেসিমাল সংখ্যা। খেয়াল করো তো তোমরা, শূন্য থেকে নয় পর্যন্ত হবে এবং আরও আরও কয়টি হবে? আরও ছয়টি হবে। তো শিক্ষার্থীরা দেখো, ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা জানছি কত? নয়, শূন্য থেকে নয় পর্যন্ত। কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা হবে এ, বি, সি, ডি, ই, এফ, সমান সমান এখানে এটার নাম হবে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। দেখো তাহলে হেক্সাডেসিমেল মানে হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে ষোলোটি অঙ্ক সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হবে তাকে আমরা বলবো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তোমরা একটু খেয়াল করো, শূন্য থেকে এক পর্যন্ত কতটি? ষোলোটি। তাহলে এটার বেস কত? এটার বেস বা ভিত্তি কত হচ্ছে? ষোলো। তাহলে হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি কত? ষোলোটি। অর্থাৎ তখনকার সময়ে
আর যারা এগুলো তৈরি করেছিলেন তারা এমনভাবে সেটা নিরূপণ করেছিলেন, তারা ভাবলেন যে নয়ের পরে অর্থাৎ যে দশ হয় এটা তখনকার যারা এটা তৈরি করেছিলেন তাদের মাথায় এই জিনিসটা আসে নাই। তারা ভাবলেন নয়ের পরে আর কিছু না পেয়ে তারা ইংরেজি বর্ণমালা থেকে এ থেকে এক পর্যন্ত নিয়ে ১৬টি পর্যন্ত নিরূপণ করলেন। অর্থাৎ তোমরা খেয়াল করো যেটাকে আমরা নয়ের পরে দশ বলি সেটাকে তারা বলে এ, নয়ের পরে অর্থাৎ দশের পরে ১১কে তারা বি বলে, তারপরে ১২কে তারা কি বলে সি বলে, তারপরে ১৩কে তারা ডি বলে, ১৪কে তারা ই বলে এবং ১৫কে তারা এফ বলে। তাহলে এখানে টোটাল ১৬টি যেই ডিজিট, ১৬টি যেই অঙ্ক সেটাই হচ্ছে হেক্সাডেসিমেল, অর্থাৎ তার ভিত্তি হচ্ছে ১৬। কি এখানে একটু কি জটিল মনে হচ্ছে বিষয়গুলো? আসলে না, জটিল না, আমি তোমাদেরকে বিষয়টি আরও ক্লিয়ার করে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও। সাধারণ অঙ্কতে আমরা কি করি, আমরা কি সাধারণভাবে নয়ের পরে কি দশ এগারো বারো এটা বাদ দিয়ে কি আমরা এবিসিডি বলি? না, বলি না। এটা শুধুমাত্র হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেই প্রযোজ্য, আর অন্য ক্ষেত্রে না, মাথা রাখতে হবে বিষয়টা। কিন্তু বেসিক্যালি আমরা কি বলি, আমরা কিভাবে সংখ্যা পদ্ধতি নির্ণয় করি বা আমরা কিভাবে সংখ্যা প্রকাশ করি, আমরা প্রথমে কি করি, শূন্য থেকে শুরু করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, হ্যাঁ নয় পর্যন্ত আমরা বলি। ঠিক আছে, আমি আবার লিখি, নয়। একটু খেয়াল করো তোমরা। আচ্ছা, তো আমরা সাধারণভাবে কি করি, শূন্য থেকে নয় পর্যন্ত আমরা যতই সংখ্যা লিখি না কেন, গণিতের আমরা যা কিছু লিখি না কেন, মেইন কথাটা হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্তই আমরা লিখি। আমরা যে সংখ্যাটাই লিখি না কেন, শূন্য থেকে নয়ের বাহিরে কিন্তু আমরা কিছুই লিখি না। আমরা যদি ৯৯ লিখতে যাই তাও কিন্তু নয় কথাটা আসে। কিন্তু মেইন এটা কীভাবে আমরা নির্ণয় করলাম, আর ওনারা কীভাবে এটা নির্ণয় করলো? ওনারা সব কিছুকে নির্ণয় করলো নয়ের পরে দিয়ে গিয়ে, তারা দশ হিসাবে এ ধরলো, ১১ হিসাবে তারা বি ধরলো, আস্তে আস্তে তারা এইভাবে কি সামনের দিকে অগ্রসর হতে লাগলো এক পর্যন্ত। কিন্তু আমরা সাধারণভাবে গণিতের মধ্যে কী কাজ করি, আমরা এই কাজগুলো সাধারণভাবে করে থাকি যে শূন্য থেকে নয় পর্যন্ত বলি, তারপরে আমরা নিরাশ হয়ে পড়ি, তারপর আমরা কোনো সংখ্যা পাই না। ঠিক আমরা তখনই কী করি, শূন্যের পরের যে সংখ্যাটি এই সংখ্যাটিকে আমরা নিয়ে নিই, নিয়ে এটা সামনে দিয়ে এটাকে আমরা বলি দশ। ঠিক আবার এ ওয়ানটাকে এখানে নিয়ে এটাকে বলি ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯। এটা করার পরে আমরা কি নিরাশ হয়ে যাই, আমরা এখন কি থেকে কি নেব? তখন আমরা কি করি, আবার দুইটাকে অর্থাৎ ২কে সামনে নিয়ে এটাকে বলি আমরা ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯। এইভাবে আমরা সংখ্যা পদ্ধতিগুলো কি নির্ণয় করতে থাকি। কৃষিক্ষেত্রে তোমরা এই বিষয়টা যদি বুঝে থাকো, আমরা কীভাবে সংখ্যাগুলোকে গঠন করি, ঠিক এইভাবে আমরা সংখ্যাগুলোকে নিরূপণ করি। ঠিক এখানে তোমরা খেয়াল করে দেখবা, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে নয়ের পরে তারা আর কিছু দশ যে তারা এটাকে এ দ্বারা প্রকাশ করে, আর বিকে অর্থাৎ ১১কে বি দ্বারা প্রকাশ করে, এইভাবে তারা প্রকাশ করতে থাকে। তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে কি দেখালাম, মেইন কথাটা হলো সংখ্যা পদ্ধতি হচ্ছে অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, যার বেস হচ্ছে কত, দশ। অর্থাৎ যেই সংখ্যা পদ্ধতিতে দশটি অঙ্ক সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে আমরা বলবো ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আর যেই সংখ্যা পদ্ধতিতে তোমার দুইটি অঙ্ক বা সংখ্যা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি, আর যেই সংখ্যা পদ্ধতিতে তোমার ৮টি সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অক্টাল, যেখানে ১৬টি সেটা হবে হেক্সাডেসিমাল। দেখো হেক্সাডেসিমালের আমি একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, খেয়াল করো আমরা যদি এখান থেকে ৪ নেই, এখান থেকে যদি বি নেই, তারপরে এ নেই, এখান থেকে ৭ নেই, তাহলে এই সংখ্যাটিকে তুমি যদি এখানে ১০ লেখো হবে? হবে না, কারণ ১০ গড়ের মধ্যে কিন্তু এবিসি এগুলো নেই। মেইন কথাটা হলো সেটা কোথায় আছে, হেক্সাডেসিমালের বেলায় আছে। তাহলে এই সংখ্যাটি একটি হেক্সাডেসিমাল যার ভিত্তি হবে কত, ১৬। তো শিক্ষার্থীরা আমাদের মেইন কথাটা হলো দশমিকের ভিত্তি হচ্ছে ১০, অক্টালের ভিত্তি হচ্ছে ৮, বাইনারির ভিত্তি হচ্ছে ২, আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত, ১৬। তাহলে একটু আগে আমি বেস বা ভিত্তি কীভাবে নিরূপণ করলাম, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির যতগুলো অঙ্ক হবে, যতগুলো দেখো একটা অঙ্ক, দুইটা অঙ্ক, তিনটা অঙ্ক, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা, তাহলে এই যে যতগুলো অঙ্ক হবে সেই অঙ্কের সমষ্টি হলো কি, ভিত্তি।
তা আশা করি এখন ওই যে ভিত্তি তোমাদেরকে যে সংজ্ঞাটি দেখিয়েছিলাম সেটি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো শিক্ষার্থীরা এখন আমরা দেখাবো তোমাদেরকে রূপান্তর। তার আগে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই, মেইন কথাটা হচ্ছে অঙ্ক কী আর সংখ্যা কী। তো খেয়াল করো আমরা এখানে লেখাচ্ছি, দেখো 7 8 7 9, অঙ্ক কাকে বলে এবং সংখ্যা কী, ডিজিট কাকে বলে বা অঙ্ক কী। তো দেখো এটাকে আমরা কী বলবো, দেখো এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক, এটি একটি অঙ্ক, আলাদা আলাদাভাবে এগুলোকে এক একটিকে কী বলে, অঙ্ক বলে, আর একসাথে এটাকে আমরা বলবো সংখ্যা। তার মানে 7 এখানে একটি অঙ্ক, 8 এখানে একটি অঙ্ক, 7 একটি অঙ্ক, 9 একটি অঙ্ক, আর সরাসরি 7 8 7 9 সরাসরি এটা একটি সংখ্যা। এই শিক্ষার্থীরা অঙ্ক কী আর সংখ্যা কী তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার পেলা। এখন আমরা তোমাদেরকে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা নিয়ে আলোচনা করব এবং আমরা সংখ্যা পদ্ধতি কীভাবে রূপান্তর করে সেটা দেখাব। তো সংখ্যা পদ্ধতি রূপান্তর অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করে, হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করা হয়, আবার দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা হয়। এখন আমি শুরু, আজকে যেহেতু এই ক্লাসটি আমার প্রথম রেকর্ডেড ক্লাস, এই ক্লাসে আমি তোমাদেরকে মেইন যে কনসেপ্টটা দিব অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব এবং বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব। তো শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, দেখো আমরা এখানে দেখো একটি 37, এটি একটি কোন ধরনের সংখ্যা, অবশ্যই এটি একটি দশমিক সংখ্যা। কিভাবে বুঝছি, দেখো এখানে এটার ভিত্তি কত, 10, যদি আমি এখানে 8 লিখতাম তাহলে এটা কত, অক্টাল সংখ্যা হতো, এখানে যদি আমি 16 লিখতাম তাহলে এটা কি হইতো, হেক্সাডেসিমাল সংখ্যা হইতো, যদি আমি এখানে 2 লিখি না এটা হবে না, কারণ আমরা জানি 2 হতে গেলে এটার মেইন সংখ্যা হতে হবে কত, হয় 0 নয় 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটি দশমিক সংখ্যা, এই সংখ্যাটিকে আমি কী করব, দুই ভিত্তিক সংখ্যায় রূপান্তর করবো অর্থাৎ বাইনারিতে রূপান্তর করব। তো খেয়াল করো এটাকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের মেইন যে কথাটা জানতে হবে, যেই রোড শব্দটি, যে রোড সংখ্যাটি, সেই রোড সংখ্যাটিকে দুই দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত বাঁকফল শূন্য না হয়। ক্লিয়ার, তোমরা একটু খেয়াল করো এটাকে আমরা দুই দ্বারা ভাগ করতে থাকব। তো দেখো 37 এটাকে আমরা দুই দ্বারা ভাগ করি, তো তোমরা খেয়াল করো যদি আমরা 37 দুই দ্বারা ভাগ করি কত আসে, 18 দ্বিগুণে 37 হয়, তাহলে অবশিষ্ট কত থাকে, 1 থাকে। তারপরে দেখো 9 দ্বিগুণে 18 হয়, হাতে কিছু থাকে না, 0, অর্থাৎ বাক শেষ কিছুই থাকে না, হ্যাঁ 0। তারপরে আমরা কত পাচ্ছি, 4 দ্বিগুণে 8 পাচ্ছি, বাক শেষ 1 থেকে যায়, 2 দ্বিগুণে 4। এবার আসি আমরা এখানে, আচ্ছা তো এখন খেয়াল করো এইখানে আয়সা অনেকে কি করে, এখান থেকে সরাসরি এইভাবে নিয়ে নেয়, হ্যাঁ ফলাফলটা নিয়ে নেয়। তো এখানে তুমি যদি আরেকবার করো যে এই 0টা এইদিকে নিয়ে এই 1টা এইদিকে নিয়ে আসো, তাও হয়, কোনো সমস্যা হয় না, কোনো সমস্যা হওয়ার কথাও না, ঠিক আছে। তো আমরা এখান থেকে তারপরে নিচ থেকে উপরের দিকে উঠব, নিচ থেকে, নিচে কত আছে, নিচ থেকে কিন্তু আমরা উপরের দিকে উঠলে কিন্তু আমরা সরাসরি 2-এর বাইনারি মানটা পেয়ে যাব। খেয়াল করো কত আছে, 1 নিলাম, 1 কত আছে, 2টা 0 নিলাম, 2টা 0, 1 0, অর্থাৎ এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। অর্থাৎ 37 একটি ডেসিমাল সংখ্যা, তাকে বাইনারিতে আমরা এইভাবে রূপান্তর করতে পারি। তো শিক্ষার্থীরা আমরা আবার এই সংখ্যাটিকে, এই সংখ্যাটিকে আমরা দশমিকে কনভার্ট করব, দেখব দশমিকে কীভাবে হয়। তো খেয়াল করো তোমরা, আচ্ছা তো এই সংখ্যাটিকে আমরা কী নিব, এটা একটি কী সংখ্যা, এটা একটি বাইনারি সংখ্যা, এটাকে কোন সংখ্যায় নিব, এটাকে একটি দশমিক সংখ্যায় নিব অর্থাৎ ডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমাদেরকে মেইন কনসেপ্ট যেটা রাখতে হবে, মেইন হলো দশ, এগুলোর ভিত্তিগুলো মাথায় রাখতে হবে, কোনটার ভিত্তি কত সেটা মাথায় রাখতে হবে। তো খেয়াল করো এটাকে একদম সহজ যে সিম্পল নিয়মে করা যায়, সেই সিম্পল নিয়মটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটাকে আরেক স্থানীয় মান আকারও করা যায়, তবে আমার কাছে যে সহজ নিয়মটা মনে হয় সেই নিয়মে তোমাদেরকে করাচ্ছি, এভাবে অনেক টিচাররাও করিয়ে থাকেন। আচ্ছা একটু ফাঁক করে আমি লিখলাম, লেখার পরে একক স্থানীয় ঘরে 1 লিখছি, দেখো একক স্থানীয় ঘরে কত, 1 লিখছি, একক স্থানীয় ঘরে মান কত, 1। তারপরে দেখো এটার ভিত্তি কত, বাইনারি ভিত্তি হলো 2, তাহলে আমরা 2-2 করে গুণ করতে থাকব, 2-2 করে কি গুণ করতে থাকব, এখানে 2-2 ডাবল কত, 4-4 ডাবল 8, 8-8 ডাবল অর্থাৎ 8 দ্বিগুণে কত, 16, 16 দ্বিগুণে
32 খেয়াল করো কিন্তু তোমরা, প্রথমে আমরা একক স্থানীয় গড়ে 1 সবসময় মাথায় রাখবে, একক স্থানীয় গড়ে কত 1। এবার আমরা দুই দ্বারা কি করতে থাকবো, গুণ করতে থাকবো, দুই দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32। তাহলে এখন আমরা কি করবো, গুণ করতে থাকবো, হ্যাঁ লম্বালম্বি গুণ করতে থাকবো। দেখো 32-কে 32 যোগ 16 শূন্যের 0, 8 শূন্যের 0, 4-কে 4, 2 শূন্যের 0, 1-এর 1। তো খেয়াল করো তো, দেখো 32 আর 2 আর 4 কত, 36, 1 কত, 37। দেখো আমরা এই মানটা কত পাইছি, 37। তো শিক্ষার্থীরা দেখো আমরা সরাসরি কত ডেসিমাল সংখ্যা কত মান পেয়েছি, 37। তো আমরা শিক্ষার্থীরা এইভাবে আমরা এটাকে রূপান্তর করতে পারি দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আরেকটি সংখ্যা দিচ্ছি বা আরেকটি বিষয় তোমাদেরকে জানাচ্ছি, আরেকটি উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোমরা মেইন কনসেপ্টটা ক্লিয়ার পাবা। তো শিক্ষার্থীরা দেখো এখানে আমি 31 একটি সংখ্যা লিখছি, এটা একটি ডেসিমাল সংখ্যা, এটাকে আমরা কি দুই ভিত্তিক সংখ্যায় রূপান্তর করবো, অর্থাৎ বাইনারি সংখ্যা এটাকে রূপান্তর করবো। তো শিক্ষার্থীরা দেখো এই এখানে হচ্ছে 31, এটাকে আমরা ওই আগের পূর্বের মতো দুই দ্বারা ভাগ করতে থাকবো। তো খেয়াল করো এখানে কত হয়, 15 হয়, হাতে অবশিষ্ট থাকে কত, 1। এখানে একটু তোমরা খেয়াল করো এই বিষয়টা যে 7 দ্বিগুণে কত, 14 হয়, মানে 15 হয় না, হাতে কত থেকে যায়, 1, অর্থাৎ হাতে বলতে এখানে ভাগশেষ 1 থেকে যায়। তারপর শিক্ষার্থীরা দেখো এখানে এটা কত, 7, তাহলে আমাদের 3 দ্বিগুণে কত হয়, 6 হয়, হাতে অবশিষ্ট কত থাকে, 1 থেকে যায়। শিক্ষার্থীরা তারপরে দেখো এখানে এখানে কত হবে, 1 হবে, হাতে কত থাকবে, 1 থাকবে। তো এই দিকের সংখ্যাটাকে আমরা এই দিকে আনবো, এই দিকেরটাকে এই দিকে নেবো, এখানে একটা শূন্য দিলে হয়, যদি আমরা এতটুক পর্যন্ত নেই, হ্যাঁ এখান থেকেও আমরা হিসাব করতে পারি সরাসরি, এখান থেকে ধরে এইভাবে, হ্যাঁ এখান থেকে আমরা ধরে এইভাবে উপরের দিকে নিতে পারি। তাহলে এখানে কত পাইছি, 1 পাইছি, তারপরে কত, 1 1 1 1, তাহলে আমরা সরাসরি কত মান পাইছি, এটাই আমাদের আনসার। অর্থাৎ 31 একটি ডেসিমাল সংখ্যা, সেটাকে আমরা বাইনারিতে কত, এই মানটা পেয়েছি। ঠিক একইভাবে এই মানটাকে আবার আমরা কি করব, দশমিকে কনভার্ট করব। তো একটু খেয়াল করো তোমরা প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পাক পাক করে লিখি। আচ্ছা কত হয়েছে, 5টা হয়ে গেছে। এখন আমরা বলছি একক স্থানীয় গড়ে কত লিখতে হবে, একক স্থানীয় গড়ে 1 লিখতে হবে, লিখলাম। তারপরে ডাবল 2, 2 দ্বিগুণে কত, 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16। প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো এবার আমরা কি গুণ করব, 16 16, এখানে দেখো 16-কে 16 যোগ কত হয়, 8-কে 8 যোগ 4-কে 4 যোগ 2-কে 2 যোগ 1। আচ্ছা তো এবার যোগ করি আমরা, 16 আর 8-এ 24, 24-এ 4-এ 28, 28-এ আর 3-এ 31। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু 31 একটি 10 ভিত্তিক সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর, কিসের উত্তর, অর্থাৎ 1 1 1 1 1 1 1, একটি কি সংখ্যা, বাইনারি সংখ্যা, তার আমাদের 10 ভিত্তিক সংখ্যা হচ্ছে 31, এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবা এবং আমাকে জানাবা যে কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয়েছে কি না। আশা করি তোমরা এখানে আজকের আমাদের আলোচনার বিষয়ে অনেকগুলো কনসেপ্ট পেয়ে থাকবা। তো তোমাদেরকে আরেকটি কথা আমি বলে দেই যে দেখো মনোযোগ সহকারে কিন্তু শুনবা কথাটি, আমি অনলাইন এবং অফলাইনে, হ্যাঁ অনলাইন এবং অফলাইনে আইসিটি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি, এবং তোমরা যারা আইসিটি বিষয়ে একদম সমস্যা রয়ে যায় তোমাদের বা সমস্যা রয়েছে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবা। যারা দূর দূরান্তে আছে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবা, এবং যারা কাছে বা পার্শ্ববর্তী রয়েছে তোমরা ইচ্ছে করলে অফলাইনে আমার সাথে যোগাযোগ করে পড়তে পারবা। আশা করি অনেক উপকৃত হবে, যদি তোমরা উপকৃত হও অবশ্যই তোমার বন্ধুদের সাথে আমার এই ক্লাসটি শেয়ার করবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টিল দেন, আল্লাহ হাফেজ।